সাকিব আল হাসানের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর দলকে নেতৃত্ব দেওয়ার এই সুযোগ যথাযথভাবেই পালন করতে বদ্ধপরিকর অলরাউন্ডার রিয়াদ। প্রথম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জানিয়েছেন, নিজের শতভাগ উজাড় করে ইতিবাচক ফলাফল বয়ে আনার চেষ্টা করবেন তিনি। আর এক্ষেত্রে খুব বেশি বেগ পেতে হবে না বলেও বিশ্বাস করেন তিনি, কেননা সম্প্রতি ওয়ানডে সিরিজে দলের জয়ে সবারই আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। রিয়াদ বলেন, এই মুহূর্তে সহ অধিনায়ক হিসেবে অধিনায়কত্বের দায়িত্বটা আমার উপর এসেছে। আমি শতভাগ দিয়ে চেষ্টা করব ইতিবাচক ফলাফল আনার। টিমের সবাই ভালো মুডে আছে, কারণ ওয়ানডে সিরিজটা যেভাবে খেলেছি সেই আত্মবিশ্বাসটা নিয়েই যাচ্ছি আমরা। রিয়াদ আরও যোগ করেন, অবশ্যই অধিনায়কত্ব প্রতিটি ক্রিকেটারের ভালো লাগার বিষয়। দেশের প্রতিনিধিত্ব করবেন আপনি, এটা আপনার জন্য একটা দায়িত্ব, আপনি দায়িত্বটার শতভাগ পালন করতে চাইবেন, এটাই মাথায় রাখতে হবে। তবে প্রতিপক্ষকে সমীহ জানাতে ভুল করেনি রিয়াদ, তার জিম্বাবুয়ে এখনও যথেষ্ট ভালো খেলার সামর্থ্য রাখে। এক্ষেত্রে তাই টেস্টের প্রতিটি সেশনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে দলের বলে জানিয়েছেন দলপতি। প্রাপ্ত সম্মানটুকু জিম্বাবুয়েকে দেওয়া আমাদের উচিত, কারণ তারা খুব ভালো দল। টেস্ট ক্রিকেট এমন একটা ফর্ম্যাট যেখানে আপনি প্রতি সেশনে চ্যালেঞ্জ আসবে এবং সেই চ্যালেঞ্জগুলো বুঝে সেই অনুযায়ী খেলা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের প্রতি বিভাগে ভালো করতে হবে, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ বলেন রিয়াদ।